আজকে আমরা ব্লাড প্রেশার রেগুলেশান নিয়ে কথা বলবো তো আজকে লেকচারটা হবে শর্ট টার্ম রেগুলেশান অফ ব্লাড প্রেশার দুই ধরনের রেগুলেশান আছে শর্ট টার্ম লং টার্ম শর্ট টার্ম হচ্ছে যেটা উইথিন সেকেন্ড শুরু হয় সেটাই শর্ট টার্ম তো শর্ট টার্ম রেগুলেশান যেটা আছে এটা মেনলি হচ্ছে নিউরোনাল অর্থাৎ নার্ভাস সিস্টেমটা এখানে জড়িত আমি নার্ভাস সিস্টেম রেগুলেশানটা অর্থাৎ শর্ট টার্মটা নিয়ে এই লেকচারটা তৈরি করছি তো এখানে এই ফিগারগুলো নিয়ে একটু বলে নিই যেটা হচ্ছে আমাদের হার্ট হার্টের আর্টের ট্রিম রেডভেন্টিক্যাল লেফটের ট্রিএম ভেন্ট্রিকল তারপর এটা হচ্ছে আমাদের আর চোদ্দ এওয়ারটা অ্যাওয়ার্টিক সিস্টেম শেষ দেন এখানে টিস্যু আমি দেখাই নাই যদিও তাই এখানে আর্টেরিয়াল সিস্টেম শেষের পরে টিস্যুতে গিয়ে ভ্যানার সিস্টেমটা শুরু হয়েছে শুরু হওয়ার পর সেটা আবার আমাদের আর্টের এসে শেষ হয়েছে আর এটা তো আমরা জানি যে একটা কার্ড সেকশন ব্রেইনের পন্স মেডুলা এবং এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ড দুইটা আমাদের এখানে এখন শর্ট টার্ম রেগুলেশন খুব অল্প যেটা শুরু হয়ে যায় সেকেন্ডের মধ্যে সেটা কিভাবে হচ্ছে সেটা এখন আমরা বলতেছি আমরা ধরে নিলাম যে ব্লাড প্রেশার কোনো কারণে একজন ব্যক্তির বেড়ে গেছে অর্থাৎ একশো থেকে ব্লাড প্রেশারটা বেড়ে গেছে এখন এই যে ব্লাড প্রেশারটা বেড়ে গেল এই ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে সেটা কীভাবে কন্ট্রোল হচ্ছে সেটাই আমরা এখন দেখবো যে শর্ট টার্মের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে কীভাবে এটা রেগুলেট হয় তা ব্লাড প্রেশার বেড়ে গেলে এটা হচ্ছে আমাদের আর্চ অফ দেওয়াটা তাহলে এখানেও ব্লাডের প্রেশারটা কীভাবে হবে বেশি হবে প্রেশারটা বেশি দিবে এবং এটা হচ্ছে আমাদের কমন ক্যারোটিড আর্টারি বাইফার্কেশন হয়ে গেল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হয়ে গেল এবং এই যে বাই কেশনটা আছে এই বাইফারকেশানের এখানে ক্যারোটিড আর্টারটা একটু ডায়ালেটেড থাকে যেটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস এই ক্যারোটিড সাইনাসের এখানে কিছু নার্ভের কানেকশন থাকে এবং এরকম নার্ভের কানেকশন আরেক জায়গায় থাকে সেটা হলো আর্চ অব দ্য অ্যাওয়ারটা অর্থাৎ আর্চ অব দ্যটা এবং ক্যারোটিড সাইনাস এখানে কিছু নার্ভের কানেকশন থাকে যাদেরকে আমরা বলি ব্যারো রিসেপ্টর অর্থাৎ নার্ভেন্ডিংগুলো এখানে ব্যারো রিসেপ্টর হিসেবে কাজ করে অর্থাৎ প্রেশার চেঞ্জ হইলে এরা বুঝতে পারে ব্যারো রিসেপ্টর মানে চাপের রিসেপ্টর তা আমরা যেটা বলতেছিলাম যে ধরি আমরা একটা লোকের প্রেশার কী হয়ে গেছে বেড়ে গেছে তাহলে প্রেশার যদি বেড়ে যায় তাহলে এই দিক দিয়েও ব্লাড বেশি যাবে বেশি এগুলাকে স্ট্রেস করবে প্রেশার দিবে ওয়ালের গায়ে এখন যদি এই ওয়ালের গায়ে প্রেসার দেয় তখন এই নার্ভ এন্ডিংগুলা উদ্দীপ্ত হয়ে যায় অর্থাৎ এখানে একটা অ্যাকশন তৈরি হয়। নার্ভ আসলে কিভাবে তৈরি হয় যে যখন এখানে প্রেসার বেশি হবে তখন তো এই যে মাসেল আছে এখানে তো মাসেল আছে অসংখ্য স্মুথ মাসেল আছে আর্টারি গায়ে এই স্মুথ মাসেলের এইখানে যে নার্ভ এন্ডিংটা আছে সেই নার্ভ এন্ডিংয়ের এখানে কিছু স্ট্রেস সেন্সেটিভ সোডিয়াম চ্যানেল থাকে অর্থাৎ টানের প্রতি যারা সংবেদনশীল এরকম কিছু সোডিয়াম চ্যানেল যখন এখানে ব্লাড প্রেসার বাড়বে তখন সেই চ্যানেলগুলা বেশি টানে পড়ে যাবে বেশি টান পড়ার কারণে বেশি বেশি সোডিয়াম গিয়ে আমাদের এই নার্ভ এন্ডিংয়ের মধ্যে ঢুকে যাবে এই অংশটাকে আমি যদি এখানে একটু দেখাই যেটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল ধরে নিলাম আমরা এটার ব্লাড ভেসেলটা ব্লাড ভেসেল এটা হচ্ছে দুইটা আমাদের সেল সেল ধরে নিলাম এই এন্ডোথেলিয়াল সেলের এখানে এই নার্ভটা এসে ঢুকছে ধরলাম এই নার্ভটা এসে এখানে ঢুকছে তাহলে এখানে যদি ব্লাড প্রচুর বেশি প্রেসার দেয় তাহলে এরা স্ট্রেস পেয়ে টান পেয়ে প্রসারিত হয়ে যাবে প্রসারিত হয়ে গেলে এগুলো হচ্ছে সোডিয়াম চ্যানেল যেটা নার্ভ এন্ডিং এখানে আছে। তাহলে সোডিয়াম চ্যানেলগুলোও টানে পড়ে যাবে এবং বাহির থেকে এই প্রসায়িত সোডিয়াম চ্যানেল দিয়ে প্রচুর সোডিয়াম এই নার্ভ এর মধ্যে এসে ঢুকে যাবে তাহলে নার্ভ এর মধ্যে যদি ব্লাড প্রেশার বাড়ার কারণে বেশি সোডিয়াম এসে ঢুকে যায় ঢুকে গেলে আমাদের রেস্টিং মেমব্রেন পটেন্সিয়ালটা থ্রেশহোল্ডে চলে যাবে এবং থ্রেশল্ডটা আস্তে আস্তে সোডিয়াম ঢুকতে ঢুকতে অ্যাকশন পটেন্সিয়ালে চলে যাবে যখনই অ্যাকশন পটেন্সিয়ালে চলে যাবে তখনই এই নার্ভগুলা স্টিমুলেটেড হয়ে যাবে এবং তারা কাজ করতে শুরু করবে তারা কি কাজ শুরু করবে তারা একটা সিগনাল পাঠিয়ে দেবে যেহেতু এখানে ব্লাড প্রেশার বেড়ে গেছে তাহলে এই নার্ভ এই দুইটা নার্ভ কি করবে সিগনাল পাঠাবে ব্রেনকে যে আমরা দেখতে পেলাম এই ক্যারটেড আর্টারির মধ্যে আর্চ অফ দ্য মধ্যে ব্লাড প্রেশার অনেক বেশি তুমি ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করো অর্থাৎ ব্রেনকে তারা বলে দেবে তা সেই দুইটা নার্ভ কি ক্যারটেড সাইনাসের সাথে যে নার্ভটা লাগানো থাকে সেটা হচ্ছে গ্লোসোফের নার্ভ এবং আরচ দেওয়াটার এখানে যে নার্ভটা লাগানো থাকে সেটা হচ্ছে ভ্যাগাস নার্ভ এই দুইটা নার্ভের মাধ্যমে স্টিমুলেশনটা চলে যাবে কোথায় ব্রেনের মেডুলার মধ্যে ব্রেইনের মেডুলার মধ্যে কিছু সেল বডির কালেকশান থাকে আমরা জানি ব্রেইনের মধ্যে যদি সেল বডির কালেকশন থাকে তাহলে সেটাকে বলা হয় নিউক্লিয়াস কালেকশান অফ সেল বডি উইথ ইন দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ কল্ড নিউক্লিয়াস আর কালেকশন অফ সেল বডি আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ কল্ড গ্যাংলিয়ন আচ্ছা তাহলে এই যে আমাদের সিগনালটা আসলো একটা নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়াসটা অবস্থান করে হচ্ছে আমাদের মেরুলাতে এই নিউক্লিয়াসটাকে বলা হয় নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সোলেটারিয়াস এই নিউক্লিয়াসে যখনই একটা স্টিমুলেশন চলে আসলো যে ব্লাড প্রেশার বেড়ে গেছে তখন এই নিউক্লিয়াসটা এমনভাবে সে সিগনাল পাঠাতে শুরু করে বিভিন্ন সেন্টারগুলোকে যেন ব্লাড প্রেশারটা কমে যায় তাহলে ব্লাড প্রেশার কমার জন্য আমরা নর্মালি কি কি থিঙ্কিং মাথা নিয়ে আসতে পারি একটা হচ্ছে যে আমরা হার্ট রেট কমিয়ে দিব সেকেন্ড হচ্ছে যে আমরা যে আর্টারিটা আছে আমাদের আর্টারির মধ্যে ব্লাডের যে প্রেশারটা পড়তেছে সেই আর্টারিটাকে আমরা একটু ডাইলেট করে দিব প্রসারিত করে দেব তাহলে এই আর্টারি ওয়ালের গায়ে ব্লাডের ধাক্কাটা কম পড়বে তার মানে প্রেশারটা আমরা কম পাবো এবং আর একটা আমরা কী করতে পারি ভেন যেটা আছে ভ্যানাস সিস্টেমের মধ্যে ভেইনটা সেই ভেইনটাকে আমরা প্রসারিত করে দেব যদি ভিনটাকে আমরা প্রসারিত করে দিই ডায়লেট করে দিতে পারি তাহলে বেশি ব্লাড এই ভ্যানাস সিস্টেমের মধ্যে জমে থাকবে আমাদের ভেনাস রিটার্নটা রাইট এট্রিয়ামে আলটিমেটলি রাইট ভেন্ট্রিকলে করলে কম হবে এই তিনটা তাহলে প্রসেস আমরা বলতে পারি যে হার্ট রেটটাকে আমরা কমিয়ে দেব আমরা আর্টারটাকে ডায়লেট করে দেব আমরা ভ্যানা সিস্টেমটাকে ডাইলেট করে দেব আমরা আরেকটা কি করতে পারি হার্টের যে কন্ট্রাক্টিলিটি অর্থাৎ কন্ট্রাক্ট করে ব্লাডটাকে পাম্প করে দেওয়ার যে প্রবণতাটা সেটাকেও কমাইতে পারি তাহলে এই টোটাল চারটা কথা আমরা বলতে পারি ব্লাড প্রেশারটাকে কমানোর জন্য তাহলে এই চারটা জিনিসই কীভাবে হবে সেটাই আমি বলতেছি তাহলে নিউক্লিয়াস অফ নিউক্লিয়াসোলিটারিয়াস সে কি করে এই চারটা জিনিস ঘটানোর জন্য সে কি করে সে করে কি যে নিউক্লাসটা একটা সোলিটেরিয়াস তার পাশেই একটা সেন্টার থাকে যেটাকে বলা হয় কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টার অর্থাৎ কার্ডিয়াক সিস্টেমটাকে যে ইনহিবিট করে এই কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারটাকে ট্র্যাক্টার সোলিটেরিয়াস একটা পজিটিভ সিগনাল দেয় অর্থাৎ স্টিমুলেট করে দেয় যেহেতু এটা ইনহিবিটরি সেন্টার সে যদি স্টিমুলেট হয় তাহলে সে একটা ইনহিবিটরি সিগনাল পাঠাবে হার্টের মধ্যে এবং যে নার্ভের মাধ্যমে এই সিগনালটা হার্টে যাবে সেটা হচ্ছে ভ্যাগাস নার্ভ আমরা জানি ভ্যাগাস নার্ভ হচ্ছে একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভ তাহলে ভ্যাগাস যদি প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আমাদের হার্টে পাঠায় আর মেনলি ভ্যাগাস নার্ভটা অ্যাসেনোডের মধ্যে পাঠায় সরি তাহলে ভ্যাগাস নার্ভ যদি অ্যাসেনোডের মধ্যে একটা প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই পাঠায় তাহলে কী হবে ডিক্রিজ রেট ডিক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট আমরা জানি প্যারাসিম্প্যাথেটিক ফাংশন অফ হার্ট কী কী আছে ডিক্রিজ রেট ডিক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট তাহলে কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে কার্ডিয়াক আউটপুট কমে গেলে ব্লাড ভেসেল গায়ে ধাক্কাটা কম পড়বে প্রেশারটা কমে যাবে একটা কাজ করলো আরেকটা করে কি এই নিউক্লিয়াস অফ ট্র্যাক্টার সোলিটেরিয়াস সে তার পাশে আরেকটা সেন্টার আছে যেটাকে বলা হয় কার্ডিও অ্যাক্সিলেটর সেন্টার অর্থাৎ কার্ডিয়াক সিস্টেমটাকে যে সেন্টারটা অ্যাক্টিভেট করে দেয় হার্টের কাজ করার যে ক্যাপাবিলিটিটা সেটাকে যে উদ্দীপ্ত করে দেয় সেটা হচ্ছে কার্ডিও অ্যাক্সিলেটর সেন্টার তো এই নিউক্লিয়াস অফ ট্র্যাক্টার সে এই কার্ডিও অ্যাক্সিলেটর সেন্টার এটাকে ইনহিবিট করে দেয় ইনহিবিট করে দিলে কার্ডিও অ্যাক্সিলেটর সেন্টার থেকে যে সিগনালটা নিচে দিকে নর্মালি আসে এর আগে আমি একটু বলি যে আমাদের যে সিমপ্যাথেটিক সাপ্লাই হার্টের মধ্যে যায় সেই সিম্প্যাথেটিক সাপ্লাইটা আসলে আসে কোথা থেকে সিম্প্যাথেটিক আউটফ্লো মনে রাখতে হবে যে সিম্প্যাথেটিক আউটফ্লো আসে হচ্ছে থুরাকু লাম্বার আউটফ্লো মানে তোরাক্স এবং লাম্বার রিজিয়নে যে নার্ভগুলো আছে সেখান থেকে সিম্প্যাথিক সাপ্লাই আসে তাহলে কার্ডিও অ্যাক্সিলেটর সেন্টারটাকে যদি নিবিট করে দেয় তা কার্ডিও অ্যাক্সিলেটর সেন্টার নর্মালি সিম্প্যাথেটিক সাপ্লাই পাঠায় হার্টের মধ্যে তাহলে যদি এটাই নিবিট হয়ে যায় তাহলে আমাদের তোরাক ও লাম্বার আউটফ্লো এই জায়গাগুলো থেকে সিম্প্যাথেটিক সাপ্লাই আর হার্টে যাবে না সিম্প্যাথেটিক সাপ্লাই যদি হার্টে না যায় তাহলে সিম্প্যাথিক অ্যাকশন হার্টে না গেলে কি হবে অ্যাসিনোডের অ্যাক্টিভিটি কমে যাবে অ্যাসিনোডের অ্যাক্টিভিটি যদি কমে যায় তাহলে নর্মালি সিম্পেথিক অ্যাক্টিভিটি কমে গেলে কী হবে ডিক্রিজ হার্টের হবে ডিক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন হবে আবার আরেকটা সেন্টার থাকে এই নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাসো লিটারিয়াসের পাশে যেটা হচ্ছে ভ্যাসো মোটর সেন্টার ভ্যাসো মোটর সেন্টার বলতে কী বোঝায় ভ্যাসেলের মোটর ফাংশন ভ্যাসেল বলতে আমাদের আর্টারিয়া এবং ভিন এই দুটোকে একসাথে আমরা ভ্যাসেল বলি তাহলে যদি এই ভ্যাসো মোটর সেন্টারের মধ্যে আমাদের সিগন্যালটা যায় যে একটা ইনহিবিশন সিগন্যাল যায় মানে ভ্যাসো মোটর সেন্টার যদি কাজ করতে না পারে তাহলে কী হবে ভ্যাসেলের মোটর ফাংশনটা আর থাকবে না ভ্যাসেলের মোটর ফাংশন বলতে আসলে কন্ট্রাকশন করা সংকুচিত করা এরকমটাকে বোঝায় তার মানে এখন আর আটারিও সংকুচিত হবে না ভিনও সংকুচিত হবে না দুইটাই ডায়ালেক্ট হয়ে যাবে কারণ এখানে ইনিভিশন সিগনাল চলে গেছে ট্র্যাক্টার সলিট থেকে তাহলে সিগনালটা যখন এই ইনহিবিশন হওয়ার ঘটনার সিগনালটা যখন নার্ভের মাধ্যমে আমাদের এই যে নার্ভের মাধ্যমে আমাদের একদম ভ্যানার সিস্টেমে আসবে তখন ভেনগুলা কি হবে ডায়ালেট হবে ডায়ালেট হইলে এটা হচ্ছে ভেনের একটা মাসেলের কথা আমরা বলতেছিলাম স্মুথ মাসেল স্মুথ মাসেলের মধ্যে যখন সিগনালটা আসবে যে ভেসমোটো সেন্টার এখন ইনহিবিশনে আছে তোমরা কী হয়ে যাও রিল্যাক্স হয়ে যাও তখন এই ভেনগুলো আসতে আলটিমেটলি কী হয়ে যাবে রিল্যাক্স হয়ে যাবে ডায়ালেট হয়ে যাবে এবং ভেনের মধ্যে ব্লাডটা জমা থাকবে কম ব্লাড আমাদের এখানে আসবে আলটিমেটলি কম ব্লাড পাম্প হবে সেমভাবে এই ইনিভেশনের সিগনালটা যখন আমাদের এই একদম আর্টারি সিস্টেমে যাবে তখন সেখানেও আলটিমেটলি একই সিগনাল দেবে যে ব্যসমোটা সেন্টার থেকে কি সিগন্যাল আসছে ইনিভেশন সিগনাল আসছে তার মানে তুমিও কি হয়ে যাও রিল্যাক্স হয়ে যাও যেহেতু আর্টারিটা ডায়ালেট হয়ে যাবে মাসালটা রিল্যাক্স হয়ে যাবে তাহলে ব্লাড এসে এর গায়ে আর ওই আগের মতো ধাক্কাটা দিতে পারবে না কারণ এখন একটা রিল্যাক্স অবস্থা আছে ডায়ালেট অবস্থা আছে ডায়ালেট অবস্থায় থাকে তাহলে কি হবে এখানে একদিকে ব্লাড প্রেশারটা কম হবে এবং অন্য অন্যদিকে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যেটা আট রেগুলার দিছিল সেটাও কী হয়ে যাবে কমে যাবে যে কারণে ব্লাডটা সহজে যাতায়াত করতে পারবে এবং আলটিমেটলি ডায়াস্টলিক যে ব্লাড প্রেশারটা আছে সেটাও কি হয়ে যাবে ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা কমে যাবে কারণ টোটাল পেরিভাই রেজিস্ট্যান্সটা এখানে কমে গেছে এবং সিস্টুলেটটাও তো এখানে কমে যাবে কারণ এই আটারেগুলা আমাদের ডায়ালেট অবস্থায় আছে যে কারণে কার্ডিয়াক আউটপুট যতই আসুক এরা সহজেই প্রসারিত হতে পারবে এবং এই ভ্যাসমোটর সেন্টার যে সিগনালটা পাঠায় সেখান থেকে আর কিছু সিগনাল চলে আসে কীরকম সেই সিগনালগুলো একটা সিগনাল চলে যায় আমাদের কিডনিতে কিডনিতে গিয়ে আমাদের রেনিন রিলিজটা কমিয়ে দেয় রেনিন যদি কম সিক্রেশন হয় তাহলে আমরা জানি রেনিন এনজিও টেন্সিন অ্যালড্রোস্টারেন সিস্টেম সেটাও কম কাজ করবে রেনিন এনজিও টেনসিন অ্যালড্রোস্টারন সিস্টেম কম কাজ করলে আমরা জানি এনজিও টেনসিন টু বেসাল কনস্ট্রিকশন করায় অর্থাৎ ব্যসো মোটর অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দেয় যেহেতু কম রেনিন তাহলে রেনিন এনজিও টেনসিন অ্যালড্রোস্টারন সিস্টেমটাও কম কাজ করবে আমাদের ব্যসগুলো কনস্ট্রিকশনটা কম হবে আবার এই সিগনালের মাধ্যমে আরেকটা সিগনাল চলে যায় যে কোথায় চলে যায় সেটা কিডনির অ্যাড্রেনাল গ্ল্যান্ডে এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ডের এটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা এই অ্যাড্রেনাল মেডোলাতে সিগনাল যায় আমরা জানি অ্যাড্রেনাল মেডোলা থেকে এপিনেফ্রিন তৈরি হয় আর এই এপিনেফ্রিনটা একটা সিম্প্যাথিটিক অ্যাক্টিভিটি প্রদান করে যেহেতু এই একটা ইনহিবিশন সিগনাল আসছে তাহলে এই এপিনেফ্রিনটাও কম তৈরি হবে আর এপিনেফ্রিন কম তৈরি হইলে সিমপ্যাথেটিক ফাংশনটাও কমে যাবে অর্থাৎ হার্টের উপরে যে সিম্প্যাথিটিক ফাংশনটা আছে সেটাও আলটিমেটলি কী যাবে কমে যাবে তাহলে সিম্প্যাথেটিক ফাংশন কমে গেলে ডিক্রিজ হার্ট রেট ডিক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট আলটিমেটলি ব্লাড প্রেশার নর্মালের দিকে চলে যাবে আর যদি ব্লাড প্রেশারটা কমে যায় কোনো একটা ব্যক্তির তাহলে এখানে যে ঘটনাগুলো ঘটছে তার ঠিক উল্টো ঘটনাগুলো ঘটবে অর্থাৎ এখানে সিম্প্যাথেটিক আউটফ্লোটা বাড়বে প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লোটা কমবে এবং আলটিমেটলি এখানে রেনাল সিস্টেমের মধ্যেও সেমভাবে এপিনেফ্রিনের পরিমাণটা বাড়বে এবং সিম্পেথের অ্যাক্টিভিটিটাও সে বাড়িয়ে দিবে এবং কিডনি থেকে রেনিনের সিক্রেশনটা বাড়বে এটা নিয়ে নেনজিও টেন্সিন অ্যালডোস্টোন মেকানিজম এই অ্যাক্টিভিটিটাও বেড়ে যাবে তাহলে এই ছিল আজকের এই শর্ট টার্ম রেগুলেশনের কথা টোটাল সহজে আমরা যদি একটু রিভাইজ দিই তাহলে কী হয় যে কেয়ারটির সাইনাস এবং অ্যাওটিক কাজ এখানে প্রেশারটা যখন বুঝতে পারলো তারা ব্লাড প্রেশার বেড়ে গেছে সেটা নাইন্থ এবং টেন্থ নার্ভের মাধ্যমে সিগন্যাল চলে আসবে নিউক্লিয়াস একটা সোলিটেরিয়াস নিউক্লিয়াস কার্ডিয়াক ইনি সেন্টারটাকে স্টিমুলেশন করবে এবং সেখান থেকে নার্ভের মাধ্যমে সাইনোয়াল নোডে একটা সিগন্যাল প্যারাসিম্পেটিক সিগন্যাল আসবে যে কারণে ডিক্রিস হার্টে ডিক্রিস ফোর্স অফ কন্ট্রাকশন ডিক্রিস কার্ডিয়াক আউটপুট আবার এই নিউক্লিয়াস একটা সলিটেরিয়াস কার্ডিও অ্যাক্সিলেটর সেন্টার এটাকে ইনহিবিট করবে যদি এটাকে ইনহিবিট করে তাহলে সিম্পেথেটিক আউটপুটটা সেমভাবে সাইনোয়াল নোডে কম যাবে আবার সে আরেকটা সিগন্যাল দেয় বেসামুটো সেন্টারটাকে ইনহিবিশন সিগন্যাল দেয় যদি ইনিভিশন হয় তাহলে আমাদের ভেন এবং আর আমাদের ভেন এবং আর্টের এই দুইটাই হয়ে যাবে এই দুইটাই কি হয়ে যাবে ডায়লেট হয়ে যাবে যদি ডায়ালেট হয়ে যায় তাহলে কী হবে আমাদের ভেনাস রিটার্নটা কম হবে এবং এটা যেহেতু ডায়লেট হয়ে গেছে তাহলে ব্লাডের প্রেশারটা এর উপরে কম পড়বে এবং এখান দিয়ে আরেকটা সিগনাল আসে আমাদের কিডনিতে যেখানে গিয়ে রেনিনটা কম হয় রেনিন এনজিউটেশন অ্যাল্ট্রাসাউন সিস্টেমটাও কম কাজ করে এবং আরেকটা সিগন্যাল যায় রেনার মেডুলাতে ড্রানা মেডোরা থেকে এ বিফিন এডলিস্টটাকে কমাই দেয় যে কারণে কী হয় সিম্পেথেটিক অ্যাক্টিভিটিটা কমে যায়